তিনি রাত জেগে পড়তেন শরৎচন্দ্রের পথের দাবি, কারাগারে সঙ্গী ছিল মহাভারত, পড়তেন রবীন্দ্রনাথের একের পর এক কবিতা, চট্টগ্রামের ঐতিহাসিক অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ফাঁসির আগে চিঠিতে লিখেছেন ভবিষ্যতের ভারতের কাছে তিনি রেখে যাচ্ছেন স্বাধীন ভারতের স্বপ্ন, তিনি মৃত্যুঞ্জয়ী সূর্য সেন। আজ আপনাদের বলবো স্বাধীনতা আন্দোলনের বীর নায়ক মৃত্যুঞ্জয় সূর্য সেনের জীবনের কিছু অজানা কাহিনী। মাস্টারদা সূর্য সেন ভাবতেও পারেননি শহর থেকে একটা মেয়ে রাতের অন্ধকারে অভিভাবকদের ফাঁকি দিয়ে প্রত্যন্ত গ্রামে তার সঙ্গে দেখা করতে আসবে। কিন্তু কল্পনা দত্ত এসেছিলেন, সারাদিন বৃষ্টি হয়েছে মুষলধারে, পথঘাট জলকাদায় ভরা। রাত প্রায় নটায় দুজন কর্মী গ্রামের পথে হাঁটিয়ে তাকে নিয়ে এলো একটা বাড়িতে। ঘরে ঢুকেই মাস্টার তাকে প্রণাম করলেন কল্পনা দত্ত, কাপড় চোপড় জলে ভেজা, কিন্তু মুখে এতটুকু ক্লান্তি নেই। মাস্টারদার সঙ্গে দেখা হবে, কথা বলবেন, এই আনন্দেই তিনি বিভোর। যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল আরও জোরে। মাস্টারদা বুঝতে পেরেছিলেন এই মেয়ের মনের জোর অসাধারণ। কল্পনার পরে এলেন রানী, পোশাকি নাম প্রীতিলতা। কল্পনা বলেছিলেন রানী পড়াশোনায় খুব ভালো, সবসময় পড়াশোনা নিয়েই থাকে। 1932 সাল ধলঘাটের সাবিত্রী দেবীর বাড়িতে যখন আত্মগোপন করে আছেন সূর্য সেন, একটু এগোলেই পুলিশের ক্যাম্প, রাত ছাড়া বাইরে বেরোনোর উপায় নেই। মে মাসের অসহ্য গরমে টিনের দোতলার অন্ধ কুঠুরিতে সারাদিন ছটফট করে কাটাতে হয় তাকে। রাত 10টা বেজে গেছে, প্রীতিলতা এলেন। তাকে আগেই নির্মল সেন বলেছিলেন মাস্টারদার সঙ্গে কথা বলো, এই মানুষটি কিন্তু অতল, ওর তল পাবে না। আমাদের মতন মানুষ ঢের পাবে, কিন্তু এর মতো পাবে না। আর রানী প্রথম দেখে মাস্টারদার মনে হয়েছিল, দেখলাম তার মধ্যে অহংকারের লেশ মাত্র নেই, মনে হলো একজন ভক্তিমতী হিন্দু মেয়ে হাতে প্রদীপ নিয়ে আরতি দেবার জন্য দেবতার মন্দিরে ভক্তি ভরে এসে দাঁড়িয়ে আছে। মাস্টারদা বলেছিলেন, শুনেছি অনেকবার তুমি গিয়েছো রামকৃষ্ণের কাছে, আজ তোমার মুখে শুনব তার কথা। ছোট বোন অমিতা, এই পরিচয় দিয়ে মৃত্যু পথযাত্রী বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে আলিপুর সেন্ট্রাল জেলে অনেকবার দেখা করেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। রামকৃষ্ণের ফাঁসির পরেই তিনি কলকাতা ছেড়ে চলে আসেন চট্টগ্রামে। মাস্টারদাকে তিনি প্রশ্ন করেছিলেন, মেয়েদের আপনারা দলে নিতে চাইতেন না কেন দাদা, তারা কি দেশ সেবার যোগ্য নন? মাস্টারদা জবাব দিয়েছিলেন, না, দেশ সেবার কঠিন কর্তব্য থেকে মেয়েদের বঞ্চিত করা চলে না, দেশ সেবায় নরনারী ভেদ নেই। মাস্টারদার পাশে তখন রাখা থাকতো আয়ারল্যান্ডের বিপ্লবী ড্যানিয়েল ব্রিনের সেই বিখ্যাত বই মাই ফাইট ফর আইরিশ ফ্রিডম। বইটা পড়ার জন্য হাতে তুলে নিয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। মাস্টারদার নির্দেশেই রানী গৃহত্যাগ করে। সংবাদপত্রে প্রকাশিত হয় সেই খবর, চট্টগ্রাম জেলার পটিয়া থানার ধলঘাটে শ্রীমতী প্রীতিলতা ওয়াদ্দেদার গত 5ই জুলাই মঙ্গলবার চট্টগ্রাম শহর হইতে অন্তর্ধান করিয়াছেন। তাহার বয়স 19 বৎসর। পুলিশ তাহার সন্ধানের জন্য ব্যস্ত। অন্তর্ধানের পর প্রীতিলতা ছিলেন পরইকরা দাতব্য হাসপাতালের চিকিৎসক হেমন্ত কুমার ঘোষের বাড়িতে তার শ্যালিকার পরিচয়ে। হেমন্তবাবুর বাড়ি থেকেই তিনি রওনা দেন সূর্য সেনের গোপন আস্তানার উদ্দেশ্যে। নৌকো কর্ণফুলী নদী বেয়ে খালের মধ্যে ঢুকে পড়ে পরইকরা গ্রামে যখন গোপন ঘাটে এসে পৌঁছায় তখন রাত 10টা। নির্মল সেন বলেছিলেন মাস্টারদা কারো কাছে কিছু চান না, ওকে বাঁচিয়ে রাখতেই হবে। এক এক সময় টাকা পয়সার চিন্তায় আমার ঘুম হয় না, আর মাস্টারদা শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েন ঠিক একটি ছোট্ট ছেলের মতো, আমার ভারী চমৎকার লাগে। মাস্টারদা সূর্য সেন রানীকে বলেছিলেন, পলাতক এই জীবনে অনেক কষ্ট তোমায় সহ্য করতে হবে, রমণী চক্রবর্তীর বাড়িতে থাকার বন্দোবস্ত হয় প্রীতিলতা ওয়াদ্দেদারের। ঠিক হয় 1932 সালের 24 সেপ্টেম্বর ইউরোপিয়ান ক্লাবে প্রীতিলতার নেতৃত্বে আক্রমণ করা হবে। মাস্টারদার সেদিন মুসলমান চাষির বেশ, পরনে লুঙ্গি, কাঁধে গামছা, খালি গা। চলে যাওয়ার আগে প্রীতিলতা বলেছিলেন, আমি কিন্তু আর ফিরে আসবো না দাদা, একজনকে তো জীবন দিয়েই শুরু করতে হবে। মানুষ মনে করে মেয়েরা অক্ষম, মেয়েরা দুর্বল, ভ্রান্ত এই ধারণা ছিন্ন করার সময় এসেছে। তাহলেই আমার বিশ্বাস বাংলার বোনেরা দুর্বলতা ত্যাগ করবে, হাজারে হাজারে যোগ দেবে বিপ্লবী সংগ্রামে। প্রীতিলতার মৃত্যুর পর সূর্য সেন লিখেছেন,
সাজিয়ে দিয়ে যখন করুণভাবে বললাম তোকে এই শেষ সাজিয়ে দিলাম, তোর দাদা তো তোকে জীবনে আর কোনো দিন সাজাবে না, তখন প্রতিমা একটু হেসেছিল। কি করুণ সে হাসিটুকু! এমনই ছিলেন সূর্য সেনের বিপ্লবী কাণ্ডারীরা। সূর্য সেনের গ্রামের নাম ছিল নয়াপাড়া। পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী। 1894 সালের 22শে মার্চ তার জন্ম হয়েছিল। পাঠশালায় শিক্ষা শেষ করে ভর্তি হন নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে, আর সেখানেই ভালো লেগে গিয়েছিল মাস্টারমশাই হেমেন্দ্রবাবুকে। তিনি গলা ছেড়ে আবৃত্তি করতেন নবীনচন্দ্র সেনের দেশাত্মবোধক কবিতাগুলি। তার ঘরের দেওয়ালে টাঙানো থাকত বিদ্যাসাগরের ছবি। সূর্য সেন পরে পড়তে এলেন চট্টগ্রাম শহরে। তৎকালীন ভারতের পূর্ব সীমান্তের অন্যতম প্রধান বন্দর, সিপাহী বিদ্রোহের সিপাহীরা এই শহরের বুক চিরে একসময় চলে গিয়েছিলেন ত্রিপুরার দিকে। ছাত্র সূর্য সেনের হাতে আসে মারাঠি লেখক সখারাম গণেশ দেউস্করের দেশের কথা। মন দিয়ে তখন তিনি পড়ছেন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ। স্কুলের পাঠ শেষ করে ভর্তি হলেন কৃষ্ণনাথ কলেজে, ভাগীরথীর তীরে জেলখানার পাশে কলেজ। অধ্যক্ষ শশীশেখর বন্দ্যোপাধ্যায়, পড়াতেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পড়ানো হতো গিবনের দি ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার। পাশাপাশি তিনি পড়েন আয়ারল্যান্ডের বিপ্লবী ইতিহাস, বিপ্লবী জন মিচেলের আত্মত্যাগের কাহিনী, ইস্টার বিদ্রোহ ইত্যাদি। বন্ধুদের সঙ্গে ছুটে গেছেন বন্যা বিধ্বস্ত এলাকায়, ঝাঁপিয়ে পড়েছেন বন্যাত্রাণে। উমাতারা উচ্চ বিদ্যালয়ে এরপর শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। সেখান থেকেই তার মাস্টারদা উপাধি। ছাত্রদের মুখে মুখে হয়ে উঠেছিলেন মাস্টারদা। কিছুদিন পর গোটা ভারতে তিনি বিপ্লবী আন্দোলন কেমন চলছে তা দেখার জন্য রওনা দিলেন গুয়াহাটির দিকে। বেশ কয়েক মাস অসমে কাটিয়ে রওনা দিলেন লখনৌয়ের উদ্দেশ্যে। উত্তর ভারতের বিপ্লবী আন্দোলন তখন স্তিমিত হয়ে এসেছে। লখনৌ থেকে কলকাতা এসে উঠলেন ওয়েলিংটন স্কোয়ারের গোপন আস্তানায়। সেখানেই তাকে গ্রেপ্তার করা হলো 1926 সালের 8ই অক্টোবর। পাঠিয়ে দেওয়া হলো রত্নগিরি জেলে, পাশেই আরব সাগর। সেই সময়ে ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে শরৎচন্দ্রের পথের দাবি। শোভাবাজারের গুপ্ত আস্তানায় হারিকেনের আলোয় রাত জেগে চলত পথের দাবি পড়া। ভারতী পত্রিকার জন্য সারা মাস অপেক্ষা চলত। রত্নগিরি জেলে বসে শরৎচন্দ্র ও তার এই উপন্যাসের কথা খুব বলতেন মাস্টারদা সূর্য সেন। আর বলতেন, মহৎ সাহিত্য মনকে সজীব রাখে, ভালোর প্রতি লোভ জন্মায় এসব বই পড়ে। 1928 সালে স্ত্রী পুষ্পকুন্তলা টাইফয়েডে আক্রান্ত হলে এক মাসের জন্য ছাড়া হয় তাকে। বিয়ের পর প্রথম রাতেই সদ্য বিবাহিতা পুষ্পকে নিজের স্বপ্ন সাধনা সংকল্পের কথা বলে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। তারপর দেখা হয়েছে কয়েকবার, কিন্তু পুষ্পর খবর নেওয়ার সুযোগ হয়নি কিংবা প্রয়োজন বোধ করেননি। কৌমার্য আর বিপ্লব সূর্যের কাছে একাকার হয়ে গিয়েছিল। তিনি মনে করতে শুরু করেছিলেন বিপ্লবীকে হতে হবে সন্ন্যাসীর মতো। ক্রোধ লোভ কাম থাকলে চলবে না। এক বুক অভিমান নিয়ে পুষ্প চলে গিয়েছিলেন। সারাদিন বনে বাজারে ঘুরে বেড়াতেন, কারো নিষেধ শুনতেন না। শেষ চিঠিতে পুষ্প লিখেছিলেন, তোমার দেওয়া দেবী চৌধুরানী বইটা কাল রাতে শেষ করেছি। আঁকাবাঁকা হরফে আরও লেখা, আমি যখন থাকবো না তখন টোনার দিকে একটু লক্ষ্য রেখো, টোনা সূর্য সেনের বর্দার ছেলে। পুষ্পদেবী সূর্যের বৌদিকে বলতেন, আমি কি তোমার মেজমশাইয়ের কাজে কোনো সাহায্যই করতে পারতাম না দিদি? সূর্যের পাঠানো বইগুলোর দিকে মাঝে মাঝে এক দৃষ্টে তাকিয়ে থাকতেন তিনি। 4 বছরের অদর্শন হয়তো সূর্যের মধ্যে একটা প্রগাঢ় ভালোবাসার বোধ তৈরি করেছিল। চিঠি বই ইত্যাদি বিনিময় করতে শুরু করেছিলেন তিনি তার স্ত্রী পুষ্পদেবীর সঙ্গে। পুষ্প প্রশ্ন করেছিলেন, স্ত্রী কি ছাত্রী হতে পারবে না? কেন স্ত্রীর ওপর ভরসা রাখতে পারবেন না তার বিপ্লবী স্বামী? 1928 ডিসেম্বর কলকাতার পার্ক সার্কাস ময়দানে বসলো জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন। স্বেচ্ছাসেবক বাহিনীর সর্বাধিনায়ক সুভাষচন্দ্র বসু মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামের বিপ্লবীরা একযোগে দাঁড়ালেন সুভাষচন্দ্রের পক্ষে। 64 দিন অনশনে থাকার পর বিপ্লবী যতীন দাসের মৃত্যু হলে আইরিশ রিপাবলিকান আর্মির আদলে চট্টগ্রামে গড়ে তোলা হলো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1930 সালে চট্টগ্রামের যুব বিদ্রোহের পরিকল্পনা করলেন মাস্টারদা। প্রধান দুটি শত্রু ঘাঁটি অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগার এবং পুলিশ লাইনের অস্ত্রাগার দখলের সিদ্ধান্ত নেওয়া হলো। যোগ দিয়েছিলেন মোট 73 জন বিপ্লবী।
জালালাবাদ পাহাড়ে এই বিপ্লবীদের সংগ্রাম ইতিহাসে অমর হয়ে আছে। এরপরেই মাস্টারদার সঙ্গে যোগ দেন কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, সে কথা তো আগেই বলেছি। ততদিনে ব্রিটিশ সরকার ঘোষণা করেছে সূর্য সেনকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার দেয়া হবে। ধরা পড়ার পর তার ওপর চলল অমানসিক অত্যাচার। জেলে মাস্টারদার সঙ্গী ছিল 4টি বই, গীতা, শ্রী শ্রী চণ্ডী, মহাভারত আর রবীন্দ্রনাথ ঠাকুরের চয়নিকা। খুব ভোরে উঠে ব্রহ্মসঙ্গীত গাইতেন বা স্তোত্র পাঠ করতেন। সকাল কেটে যেত গীতা পাঠে, দুপুরে পড়তেন মহাভারত। তার চিঠিগুলি থেকে জানা যায় পড়বেন বলে চেয়ে পাঠিয়েছিলেন জলধর সেন, প্রভাত কুমার মুখোপাধ্যায়, অনুরূপা দেবীর বই। প্রায় 11 মাস জেলে থাকার পর তার ফাঁসির রায় বেরোয়। জেলে থাকাকালীন তার সঙ্গে বাড়ির লোকের দেখা করার অনুমতি দেয়নি ব্রিটিশ সরকার। ফাঁসির পরেও তার দেহ দেখতে পেলেন না কেউ। জীবনের শেষ দিনগুলিতে মাঝে মাঝে মৃত্যু চিন্তা করতেন তিনি। এক চিঠিতে লিখেছেন, দার্শনিক এবং কবিরা মরণ জিনিসটাকে কত সুন্দরভাবে চিত্রিত করেছেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, সেরূপ আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। কবি বলেছেন, মরণরে তুহু মম শ্যাম সমান। মানুষ এত সুন্দর লেখা পড়েও উপলব্ধি করতে পারে না বলেই কি মৃত্যুকে ভয়ের জিনিস বলে মনে করে থাকে? ইতিহাস বলছে 1934-এর 12ই জানুয়ারি ব্রিটিশের চোখে ডাকাত মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়। অবশ্য দেশমাতৃকার জন্য হাসতে হাসতে ফাঁসির রজ্জু গলায় পড়তে পেরেছিলেন সূর্য সেন। ফাঁসির আগেই গায়ের জ্বালা মেটাতে বিপ্লবী সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারের ওপর আসুরিক অত্যাচার চালায় ব্রিটিশ পুলিশ। নৃশংসভাবে পিটিয়ে হাতুড়ি দিয়ে সূর্য সেনের দাঁত ভেঙে দেওয়া হয়, নখগুলি থেতো করে দেওয়া হয়, উপড়ে ফেলা হয়, গোটা শরীরের সমস্ত হাড় পাজরা টুকরো টুকরো করে ফেলা হয়। অত্যাচারের চোটে চৈতন্য হারান সূর্য সেন। এই অবস্থাতেই তাকে ফাঁসিতে চড়িয়ে হত্যা করা হয়। এমনকি সরকারিভাবে মৃত্যু ঘোষণার পরে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের মরদেহ পরিবারের হাতে তুলে দিয়ে সৎকারের ব্যবস্থা করা হয়নি। জেলখানা থেকে ট্রাকে তুলে দ্রুত দুই বিপ্লবীর দেহ নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের 4 নম্বর স্টিমার ঘাটে। তারপর ব্রিটিশ ক্রুজার দ্য রিনাউনে চাপিয়ে নিয়ে যাওয়া হয় বঙ্গোপসাগর, ভারত মহাসাগরের কোনো একটি জায়গায়। সেখানে লোহার টুকরো বেঁধে দেহ দুটি ডুবিয়ে দেওয়া হয়েছিল মহাসমুদ্রে। জীবনের শেষ দিকে একটি চিঠিতে সব শারীরিক যন্ত্রণা তুচ্ছ করে সূর্য সেন লিখেছিলেন, 4-5 দিন আগে একদিন সন্ধ্যার সময় এক দৃষ্টে এক মনে আকাশের দিকে চেয়েছিলাম। নির্মল জ্যোৎস্নায় সমস্ত নীল আকাশ ভরে গিয়েছিল, অসংখ্য নক্ষত্র সুন্দর ফুলের মতো সারা আকাশে ফুটে রয়েছে, গাছগুলি নীরবে যেন প্রকৃতির এই বিমল সৌন্দর্যের মধ্যে ডুবে গেল। মনে পড়ে গেল তার কথা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি আমাদের আনন্দের জন্য প্রকৃতির অনন্ত সৌন্দর্যের ভাণ্ডার খুলে রেখেছেন। মৃত্যু আমার দরজায় করাঘাত করছে, মন আমার অসীমের পানে ছুটে চলেছে। এই আনন্দময় পবিত্র ও গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? মাত্র একটি জিনিস, তা হলো আমার স্বপ্ন, স্বাধীন ভারতের স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন। এতক্ষণ আপনারা শুনলেন বাংলা মায়ের দামাল ছেলে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।